পৃথিবীতে এসেছিলাম যেদিন, সেদিন ছিল না কোনো পরিচয়। দেশ, কাল, সংস্কৃতি না, সব শূন্য ছিল সেদিন। তারপর কালের অমুখ নিয়মে যে দেশে জন্মেছি, তাকে ভালোবেসেছি প্রাণ দিয়ে। পথ পথ করে উড়তে দেখেছি স্বাধীন দেশের পতাকা। শুনেছি শত শত ভারতবাসী অত্যাচারী ইংরেজদের বলিতে ও ফাঁসির দড়িতে প্রাণ দিয়েছে। রক্তে রাঙা হয়েছে আমাদের দেশের মাটি, তবেই স্বাধীনতা এসেছে। পরাধীনতায় জর্জরিত ভারতবাসী স্বাধীনতার নতুন সূর্যের আলোয় স্নাত হয়েছে। কিন্তু কোটি কোটি ভারতবাসী একদিন যে স্বাধীনতার স্বাদ পেয়েছিল, আজ তা কোথায়? আমরা কি সত্যি স্বাধীন হতে পেরেছি? আমরা কি দেশকে ভালোবাসতে পেরেছি? না, পারিনি। বহু জাতি, বহু ধর্ম, বহু চেতনার এই দেশে স্বাধীনতা আজও প্রাণ পায়নি। এক জাতি, এক প্রাণ, একতার মন্ত্র না, আজ আর নেই। সুস্থ চেতনার আকাশে আজ জমেছে কালো মেঘ। এখনো মাঝে মাঝে রক্তস্রোতে সিক্ত হতে হয় মাতৃভূমিকে। কিন্তু এ তো আমরা চাইনি, দেখতে চাইনি হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতা। আমরা চাইনি কুসংস্কার, কর্মসংস্থানের অনিশ্চয়তা। আমরা চাইনি শিশুশ্রম, নারী নির্যাতন। আমরা দেখছি ডাস্টবিনে খাবার খোঁজা অর্থ উলঙ্গ অপুষ্টি বাচ্চাদের। আমরা দেখছি রাস্তায় মৃত অবস্থায় পড়ে থাকা যুবতীকে, যার পাশে থাকা হতভাগ্য ছোট্ট শিশুটি নিষ্প্রাণ দেহটিকে জীবিত মা ভেবে টানাটানি করছে। স্বাধীনতা আজ বিপন্ন, আমাদের কাছে অধরা। অপরদিকে শ্রমিকদের কি ভয়ানক দুরবস্থা! করোনার মতো অতি মহামারী না এলে তা বোঝাই যেত না। আমরা চাইনি এরূপ চরম সংকটাপন্ন, ভয়াবহ আজকের ভারতবর্ষকে। না, আর দেরি নয়। হীন, সংকীর্ণ, স্বার্থবুদ্ধি বিসর্জন দিয়ে আমাদের পৌঁছতে হবে সম্প্রীতির মোহনায়। মনে রাখতে হবে আমরাই তো স্বাধীনতা তথা মুক্তিপথের অগ্রদূত। আমরাই পারি সমাজ থেকে বিদ্বেষ, বৈষম্য দূরীভূত করতে, মানুষরূপী জানোয়ারদের শাস্তি দিয়ে ফিরিয়ে আনতে চাই নারীর স্বাধীনতা, নারীর সম্মান। আসুন স্বাধীনতার রং মেখে আমরা নতুন করে গড়ে তুলি আমাদের মাতৃভূমি ভারতবর্ষকে।